আমার সমস্যা ছিল মাজার ব্যথা, হাঁটতে পারি না, একদিকে দিয়ে কোনো কথা চলা নাই, কোনো কিছু করতে পারি না, বসতে পারি না। আল্লাহ দিলে এখন তো সুস্থ হইছি। ওনার সমস্যাটা আসলে মোটামুটি দীর্ঘদিনেরই, তো ওভাবে কখনো প্রকাশ পায় নাই। তো একটা পর্যায়ে উনি বিভিন্ন চিকিৎসা নিয়েছিল, কিন্তু ওটা আসলে ওইভাবে আউটপুট আসে নাই। পরবর্তীতে আমি এখানে নিয়ে আসছি ওনাকে ডিপিআরসি হসপিটালে। তা আসার পরে প্রাইমারিতে ডাক্তার ওনাকে চেক আপ, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পরে ওনাকে ভর্তি করে দিতে বলল। তো ভর্তি করার পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন ট্রিটমেন্টের পরে আজকে প্রায় 14 থেকে 15 দিন এখন মোটামুটি উনি হাঁটতে পারতেছে এবং মোটামুটি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবর মতো আজকে আমরা শুরু করছি একজন নতুন পেশেন্ট নিয়ে, একজন নতুন রোগ নিয়ে। আমরা সবসময় যেটা করি, আপনাদের সামনে আমরা এমন কিছু বিষয় নিয়ে আসি, এমন কিছু পেশেন্ট আপনাদের সামনে নিয়ে আসি যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবত ওনাদের কোমর থেকে, ঘাড় থেকে শুরু করে নিয়ে পায়ের পাতা পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ওনারা ভোগেন। আমরা এমন অনেক পেশেন্টকে পাই যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবত ওনারা এই রোগকে ওনাদের শরীরে পুষতে পুষতে এত খারাপ অবস্থা হয়ে যায় যে শেষ অবস্থায় ওনারা চলে আসেন, যখন আর আমাদের কিছুই করার থাকে না। দর্শক আসুন বেশি কথা না বলে আমরা সরাসরি আজকের পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিই এবং ওনার কী ধরনের সমস্যা ছিল সেই সম্পর্কে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা কি একটু বলুন আমাদেরকে। আমার নাম ময়ূরী খাতুন। আপনি কোথা থেকে এসেছেন? নোয়াখালী থেকে। আচ্ছা, আপনি আমাদের বৃহত্তর নোয়াখালী জেলা থেকে এসেছেন। আমাদের কি একটু বলবেন আপনার সমস্যাটা কী ছিল? আমার সমস্যা ছিল মাজার ব্যথা, হাঁটতে পারি না, একদিকে দিয়ে কোনো কথা চলা নাই, কোনো কিছু করতে পারি না, বসতে পারি না। আল্লাহ দিলে এখন তো সুস্থ হইছি। এখন আপনি মোটামুটি সুস্থ আছেন। আচ্ছা, কতদিন থেকে আপনার এই সমস্যাটা? এই সমস্যা এখানে আসার 10 দিন আগে। 10 দিন আগে। আচ্ছা দর্শক, এখানে ওনার ছেলে আছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ স্যার, আপনার বাসা কোথায়? আমার বাসা উত্তরাতে। উত্তরাতে স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মা যেটা বলেছেন যে উনি ওনার ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, আমাদেরকে যদি একটু ডিটেলসে বলতেন যে ওনার সমস্যাটা কোথায় ছিল এবং এটা কতদিন যাবত এই সমস্যাটা ছিল? ওনার সমস্যাটা আসলে মোটামুটি দীর্ঘদিনেরই, তো ওভাবে কখনো প্রকাশ পায় নাই। তো একটা পর্যায়ে উনি বিভিন্ন চিকিৎসা নিয়েছিল, কিন্তু ওটা আসলে ওইভাবে আউটপুট আসে নাই। পরবর্তীতে গত এখানে ভর্তি হওয়ার 5-6 দিন আগে খুব গুরুতরভাবে উনি অসুস্থ হয়ে গেছে, বেডে এক পর্যায়ে বেডিং হয়ে গেছে। পরবর্তীতে উনি আমি এখানে নিয়ে আসছি ওনাকে ডিপিআরসি হসপিটালে। তা আসার পরে প্রাইমারিতে ডাক্তার ওনাকে চেক আপ, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পরে ওনাকে ভর্তি করে দিতে বলল। তো ভর্তি করার পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন ট্রিটমেন্টের পরে আজকে প্রায় 14 থেকে 15 দিন এখন মোটামুটি উনি হাঁটতে পারতেছে এবং মোটামুটি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে, আর এই এই অবস্থা আর কি। আচ্ছা স্যার, আপনি যেটা আমাদের সাথে শেয়ার করেছেন যে আপনার, আপনি বলেছেন যে আপনার মা গত 14 থেকে 15 দিন যাবত ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন, তো এর আগে প্রায় হচ্ছে 10-12 দিন আগ থেকে ওনার সমস্যাটা একটু প্রকট আকার ধারণ করেছে। তার আগে যেটা ছিল যে হয়তো সাময়িকভাবে মাঝে মাঝে সমস্যাটা দেখা দিত, ব্যথাটা দেখা দিত, বাট হয়তো আপনারা সেরকমভাবে জিনিসটাকে আমলে নেননি। আচ্ছা, পরবর্তীতে একটু জানতে চাই যে স্যারের বিষয়ে আপনারা প্রথম কীভাবে জানতে পারেন? স্যারকে এর আগে আমারও কিছু সমস্যা ছিল ডিস্কের, পরবর্তীতে আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে স্যারের ডিটেলসটা পাই, পরে আমি ওনাকে দেখালাম, তো উনিও আমারও চিকিৎসা করেছেন। তো ওই বিশ্বাস থেকেই আর কি আমি স্যারকে এই ওনাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, তার মানে আপনি নিজেও স্যারের একজন পেশেন্ট ছিলেন, আপনার অবস্থাটা কী ছিল? আমার অবস্থা মোটামুটি ভালোর দিকে আর কি, ইনশাল্লাহ মোটামুটি আমারও যে ট্রিটমেন্ট চলতেছে তো মোটামুটি ইমপ্রুভ হচ্ছে, ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, দেখা যাক ইনশাল্লাহ।
তার মানে যখন আপনার মা হঠাৎ করে ফল ডাউন করেছেন, আমরা ওনার পূর্বের ছবি দেখেছি, আপনি যখন ডিপিআরসি হসপিটাল ওনাকে নিয়ে এসেছিলেন উনি একদম হুইল চেয়ারে করে এসেছিলেন এবং উনি একদম টোটালি মুভ করতে পারছিলেন না, সেরকম একটা অবস্থায় ছিলেন এবং আপনারা কী করবেন ঠিক বুঝতে পারছিলেন না, এরকম একটা অবস্থায় আছে। তো স্যার ওনাকে দেখার পরে কী বলেছিলেন? স্যার ওনাকে দেখার পরে আসলে ওনার যে চিকিৎসা, ওই চিকিৎসাটা আসলে ওনার মানে আমি যতটুকু বুঝি আর কি, যে ওনার শরীরের বিভিন্ন নার্ভ ডিস্কের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিয়েছিল। তো এটা আসলে মেডিকেল টার্মস, আমরা তো অত কিছু বুঝবো না। তো স্যার বললো যে ভর্তি করে দেন, ভর্তি করার পরে প্রয়োজনীয় থেরাপি এবং চিকিৎসা ওনার এখানে আজকে প্রায় 15 দিন চলছে, এখন মোটামুটি আজকে এই পর্যায়ে আর কি। আচ্ছা, উনি কি এখন হাঁটাচলা বা ওনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো কি নিজে নিজে করতে পারছেন? হ্যাঁ, মোটামুটি ওনার তো বয়স হলো প্রায় 70 আপ, তো অনেক বয়স, সেই ক্ষেত্রে মোটামুটি এখন মানে গত 15 দিন আগে যে অবস্থা ছিল ওই অবস্থা থেকে উনি এখন ভালো আছে আর কি। তাহলে আমরা যে ছবিটা ওনার দেখেছি যে উনি একদম হুইল চেয়ার অবস্থায়, এরকম পর্যায়ে দেখা যায় আমরা অনেক পেশেন্টকেই দেখতে পাই যে অনেকে হাল ছেড়ে দেন, অনেকে মানে ভাবতেও পারে না যে একটা মানুষ যে আবার ওই অবস্থা থেকে রিভার্স করা সম্ভব, এটা আসলে অনেকেরই ধারণা থাকে না। তারপর কিন্তু আপনারা চেষ্টা করেছেন এবং আপনার রোগী কিন্তু আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে আজকে বাড়ি চলে যাচ্ছেন। একটু জানতে চাইবো আপনাদের কাছে, আপনারা যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, ওনার চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন বা হসপিটালের টোটাল ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলেন। ওনার চিকিৎসা তো আসলে উনি যে প্রেসক্রাইব করেছে সেই অনুযায়ী চিকিৎসা চলছে, আর হসপিটালের ব্যবস্থাটা আসলে আমি যেটা বলবো আসলে এখানে এই যারা দায়িত্বে ছিল নার্সিং অথবা ফিজিওথেরাপিস্ট যারা ছিল তারা প্রত্যেকেই যথেষ্ট আন্তরিক, তো তাদের আন্তরিকতা এবং তাদের ডাক্তারের প্রেসক্রিপশন প্রেসক্রাইবড দুইটা মিলে মোটামুটি মানে ভালো ভালো বলা চলে, ভালো বলা চলে। হ্যাঁ, আমরা জানি যে আসলে একটা পেশেন্টের জন্য সঠিক ট্রিটমেন্ট যেমন দরকার তার পাশাপাশি একটি সঠিক হসপিটালিটি বা নার্সিং অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং সঠিক সেবা এবং সঠিক ট্রিটমেন্টের কারণে একটা রোগী কিন্তু সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে ওঠেন খুব দ্রুতভাবে। যখন উনি দেখতে পারেন যে উনি ওনার বাসায় যেভাবে উনি থাকেন সেরকম পরিবেশে যদি ওনারা থাকেন খুব দ্রুত অবস্থায় ওনারা ভালো হয়ে যান। স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাইবো আপনাদের কাছে, যেমন আপনি বলেছেন যে আপনার মাকে আপনি নিয়ে এসেছেন কারণ আপনি নিজে স্যারের বিষয়ে আপনি জানতেন এবং আপনি স্যারের আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্টও করেছেন এবং সেই বিশ্বাসে আপনি ওনাকে নিয়ে এসেছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগে, তারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা ভালো হবেন বা কোথায় গেলে তারা সঠিক ট্রিটমেন্টটা পাবেন, এই ধরনের ইনফরমেশন তাদের জানা নেই। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? না, আসলে এখানে তো বেশি কিছু বলার নাই, আমি সংক্ষেপে যেটা বলি আসলে রোগ নির্ণয় করা হলো সবচেয়ে বড় বিষয়, আর সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেওয়াটা আসলে বড় বিষয়। তো সেই ক্ষেত্রে এক্সিস্টিং আমার আম্মার যে সমস্যা কিংবা ছিল কিংবা উনি যেই টাইপের পেশেন্ট, এই পেশেন্টের জন্য এই ধরনের চিকিৎসা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো আমি অবশ্যই বলবো যে আসলে সবাই এই এই ক্যাটাগরির পেশেন্টরা আসলে অনেক পরে প্রাইমারি লেভেল সেকেন্ড লেভেল পরে গিয়ে বুঝতে পারে আসলে যে তার এই সমস্যা, তাই আমি বলবো যে আসলে সবাই আসলে এ ধরনের চিকিৎসার জন্য রোগ নির্ণয় করে এ ধরনের চিকিৎসা নেওয়ার জন্য এসব হসপিটালের সাথে যোগাযোগ, এসব ডক্টরের সাথে ডক্টর শফিউল্লাহ স্যারের সাথে যোগাযোগ করতে পারে এবং ওনার প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারে। এটা আমি প্রত্যেকটা রোগীকে বলবো যে এই চিকিৎসার জন্য এই ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা পেশেন্টের ছেলে ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে উনি নিজেও আসলে স্যারের একজন পেশেন্ট ছিলেন এবং পরবর্তীতে যখন ওনার মায়ের অবস্থাটা খুব বেশি খারাপ অবস্থায় চলে গিয়েছিল উনি ওনার হুইল চেয়ারের থেকে উনি উঠতে পারছিলেন না, নিজে নিজে উনি কোনো কাজ করতে পারছিলেন না, পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে আজকে 14 দিনে উনি কিন্তু অনেকটুকু ভালো এবং সুস্থ আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, ওনার যে স্বাভাবিক কাজগুলো উনি নিজে করতে পারছেন। তো এবং উনিও কিন্তু একটা মেসেজ আপনাদের জন্য দিয়েছেন, সেই জিনিসটা হচ্ছে যে আপনারা যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন আপনারা যেখানেই যান বা যার কাছেই আপনারা ট্রিটমেন্ট করেন আগে আপনারা জানুন বুঝুন ভালো করে গবেষণা করে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, যে আপনার কাজ কাজ থেকে সিদ্ধান্ত নেবেন এবং প্রাথমিক অবস্থায় যদি আপনাদের এই সমস্যাটা ধরা সম্ভব হয় আপনারা সকলেই কিন্তু সুস্থ হওয়াটা অনেকাংশে আমাদের বেড়ে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান এবং সময় আমাদেরকে দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।
আপনাকেও ধন্যবাদ ডক্টর শফিউল্লাহ স্যারকেও ধন্যবাদ, এবং পাশাপাশি এই এখানে যারা নার্সিংয়ে ছিল, যারা বিশেষ করে আমার মাকে এই 14 দিন বিভিন্ন নার্সিং সেবা দিয়েছে আন্তরিকতার সহিত, তাদেরকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।